পবিত্র শ্রীগুণ্ডিচা রথযাত্রা উপলক্ষে আপনার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ফ্রেন্ডস, শ্রীগুণ্ডিচা দিন ঘটি যাই পুরী বড়দাণ্ডে এক অপূর্ব ঘটনা, যাকি এবে ওড়িশার হইচই সৃষ্টি করেছি। দেখা মিলুছি যে রথযাত্রা বিশ্ব প্রসিদ্ধ, এহা ওড়িশা ব্যতীত সারা ভারত আর পৃথিবীর অধিকাংশ দেশের এই পর্ব পালন করা যাই থাকে। তো ফ্রেন্ডস, এই শ্রীগুণ্ডিচা দিন রথযাত্রা দিন পুরী বড়দাণ্ডে ঘটি যাই এক অপূর্ব ঘটনা, যাকি সমস্ত মনরে এবে সমস্ত মনরে গোটিয়ে হি প্রশ্ন যে জনে বিরোধী বিরোধী দলর হয়ে কি মধ্যে জনে জনক প্রতি স্নেহ প্রেম সম্মান যেত থাকে, সেতিকি স্নেহ প্রেম ভালো পাইবা পুরী বড়দাণ্ডে শ্রীগুণ্ডিচা দিন রথযাত্রা দিন আমাকে দেখা মিছি যে জনে বিরোধী বিরোধী দলর নেতা হয়ে কি মধ্যে নিজ ভিতরে স্নেহ প্রেম সম্মান ভালো পাইবা সেতিকি হি বজায় রই থাকে। কাহিকি না আমি হেউছি ওড়িয়া, আমার সংস্কৃতি আমার পরম্পরা সবুঠার নিয়ারা, আমি ওড়িয়া ভারি বড়িয়া, তেণু আম ভিতরে যেতে বাদ বিবাদ থিলে মধ্য এই রথযাত্রায় জাতি ধর্ম বর্ণর পাছ বিছার আমি কেবেবি করি নথাও, একত্রিত হয়ে প্রভুঙ্কর ঘোষযাত্রাকু সফল করি থাও। কাহিকি না আমি ওড়িয়া ভারি বড়িয়া, আম ওড়িয়া সংস্কৃতি পরম্পরা সবুঠারু নিয়ারা। শ্রীগুণ্ডিচা রথযাত্রা দিন যেভাবে ভাবে পূর্বতন মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত নবীন পট্টনায়ক কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পাছুড়ি নিয়ে মঞ্চ উপরক, এই অপূর্ব দৃশ্য এবে ওড়িশার হইচই সৃষ্টি করেছি। তো ফ্রেন্ডস, সে যাহি হো আম ওড়িয়া ভিতরে স্নেহ প্রেম ভাল পাইবা আর জাতি ধর্ম বর্ণ, তো ফ্রেন্ডস যাহা বি হেউ কিন্তু আমার ওড়িয়া ভিতরে জাতি ধর্ম বর্ণর বাছ বিচার ন করি আমি একত্রিত হয়ে প্রভুঙ্কর ঘোষযাত্রাকু সফল ভাবরে তুলাই থাও। তো নিহাতি ভাবরে প্রভু শ্রী জগন্নাথঙ্কর রথযাত্রা তাঙ্ক পাই 12 মাসরে 13 পর্ব পালিত হয়ে থাকে। প্রতিবর্ষ আষাঢ় মাস শুক্ল দ্বিতীয় তিথিরে পবিত্র রথযাত্রা পর্ব পালন করা যাই থাকে। এই দিন প্রভু জগন্নাথ বলভদ্র ও দেবী সুভদ্রা তিনোটি রথরে বসি গুণ্ডিচা মা মন্দিরকু যাআন্তি। রথযাত্রা আমার বিশ্ব প্রসিদ্ধ, এহা ওড়িশা ব্যতীত সারা ভারত আর পৃথিবীরে অধিকাংশ দেশরে এই পর্ব পালন করা যাই থাকে। প্রতিবর্ষ বৈশাখ শুক্ল তৃতীয় ঠারু রথ নির্মাণ কাম আরম্ভ হয়ে থাকে। রথযাত্রা পূর্ব সন্ধ্যায় রথ প্রস্তুত হুয়ে এবং বড়দাণ্ডে রখা যাই থাকে। গুণ্ডিচা যাত্রা দিন রথ সবু সজা যাই থাকে। জগন্নাথঙ্ক রথর নাম হেউছি নন্দীঘোষ, বলভদ্রঙ্ক রথর নাম হেউছি তালধ্বজ, দেবী সুভদ্রাঙ্ক রথর নাম হেউছি দেবদলন। এসবু সকালু পহণ্ডি বিজে হয়ে দেবতামানঙ্কু রথরে বসা যায়। এহাপরে গজপতি মহারাজ ছেড়া পহরা করন্তি, এহাপরে দৌড়ি সবু লগা যায়। লক্ষে লক্ষে লোক দৌড়ি ধরি রথকু টাণি নিয়ন্তি শ্রীগুণ্ডিচা মন্দিরকু। সন্ধ্যা পূর্বরু রথগুড়িক শ্রীগুণ্ডিচা মন্দির পাখরে পহঞ্চি যায়। ঘণ্টা ঘণ্টা মৃদঙ্গ কাহাড়ি ইত্যাদি বাজু থাকে, হরিবোল আউ হুড়হুড়ি শূন্যরে বড়দাণ্ড উছুড়ি পড়ে। প্রতি বর্ষ পুরীরে এই রথযাত্রা সময়ের লক্ষ লক্ষ লোক একত্রিত হুয়ন্তি, শান্তি শৃঙ্খলা পাই পুলিশ নিযুক্ত হয়ে থাকে, স্বেচ্ছাসেবক মানে মধ্য সেবা করে থাকে। দেবতাগণ গুণ্ডিচা মন্দিরে নদিন ধরি রহন্তি, দশম দিন ফেরি আসন্তি নিজর দশম দিন ফেরি আসন্তি শ্রীমন্দিরকু। এহাপরে একাদশী তিথিরে সুনাবেশ করা যায়। এহাপরে দেবতামানঙ্কু মন্দির ভিতরকু নিয়া যায়। তা পূর্বরু মন্দির ভিতরকু যিবা পূর্বরু প্রভু শ্রী জগন্নাথ মা লক্ষ্মীঙ্ক পাই রসগোল্লা মধ্য নেইকি যাইথান্তি, এই পর্ব মধ্য পালন করা যাইথাই।